পাঠ করছি হুমায়ুন আজাদের মাতাল তরণী থেকে প্রবন্ধ ইসলামী বিশ্ব অন্ধকার এলাকা। পৃথিবীটা যে খুব আলোকিত এমন নয়, এর চারদিকেই অন্ধকার বেশ ঘন হয়ে জমে আছে। অনেক অন্ধকার কেটে এগুচ্ছে মানুষ ও তার পৃথিবী, অনেক সাধনায় অর্জন করেছে ছিটে ফোটা আলো, তবে ওই সামান্য আলোর বিরুদ্ধেও ষড়যন্ত্রের শেষ নেই। দশ দিগন্ত থেকে আলো মুছে দেওয়ার জন্য রাহুদের রোমশ হাতগুলো সব সময়ই বিস্তৃত হয়ে আছে পৃথিবীর দিকে দিকে। অনেক শতাব্দী ধরে পথ চলছে, তবু আজও বেশি এগোয়নি মানুষ। এক অর্থে পৃথিবী আজও আদিম, এর অধিকাংশ মানুষ আজও দেখেনি আর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক আলো। পৃথিবীতে অধিকাংশ মানুষের জীবনই কীট পতঙ্গের জীবন। তাদের খাদ্য জুটে না, সামাজিকভাবে তারা লাঞ্ছিত, তাদের নেই কোনো রাজনৈতিক অধিকার, জীবন তাদের কাছে একটা হিংস্র দুঃস্বপ্ন। সমাজতন্ত্র এখন দুরাশায় পরিণত হয়ে গেছে, তাই গণতন্ত্রের কথাই ধরি। যদিও গণতন্ত্রের পাওয়া খুব বড় পাওয়া নয়, ওই গণতন্ত্রই নেই অধিকাংশ দেশে। পৃথিবী জুড়ে আধিপত্য করে চলছে এক নায়কেরা, তাদের বুটের নিচে পড়ে আছে অসহায় মানুষেরা। গণতন্ত্র এমন একটি সামাজিক রাজনৈতিক ব্যবস্থা যা আয়ত্ত করার অর্থ হচ্ছে কিছুটা আলো আয়ত্ত করা। রাজা মনুষ্যত্বের অপমান, এক নায়ক সব রকম সুহময়তার শত্রু। মনুষ্যত্ব হচ্ছে মানুষের অপমান থেকে সম্মানে পৌঁছা, সমস্ত অশুভকে পরাজিত করে শুভময়তা প্রতিষ্ঠিত করা। কিন্তু এটাই হচ্ছে না পৃথিবী জুড়ে। এশিয়া অন্ধকার, আফ্রিকা অন্ধকার, দক্ষিণ আমেরিকা অন্ধকার, ইউরোপেও নানা দিকে অন্ধকার। তবে সবচেয়ে বেশি অন্ধকার সম্ভবত ঘনীভূত হয়ে আছে ইসলামী বিশ্বে। এর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে কোথাও আলো নেই, কোথাও গণতন্ত্র নেই, কোথাও অধিকার নেই মানুষের। এর কোথাও রাজা, কোথাও আমির, কোথাও এক নায়ক। এদের অধিকাংশই জনগণের প্রতিনিধি নয়, প্রায় সবাই মানুষের শত্রু। এরা মানুষকে কোনো অধিকার দেয় না, মানুষকে পীড়ন করে অস্ত্র ও শাস্ত্র দিয়ে, নিজেরা ভোগ করে অবাধ স্বৈরাচারী স্বাধীনতা। তারা সবাই অমিতাচারে অভ্যস্ত, ধর্মের কোনো বিধিনিষেধ তারা আন্তরিকভাবে মান্য করে না, কিন্তু জনগণকে আটকে রাখে ধর্মের শেকলে, সন্ত্রস্ত করে রাখে অস্ত্র দিয়ে। তারা ইসলামী বিশ্বজুড়ে তারা পেতে আছে অন্ধকারের রাজত্ব। দু এক দশক আগেও আর্থনৈতিকভাবে এটাই ছিল সবচেয়ে অবিকশিত এলাকা। এখনও এর অধিকাংশ মানুষ পৃথিবীর দরিদ্রতমদের মধ্যে পড়ে, যদিও কয়েকটি দেশ আকস্মিকভাবে ধন ভারাক্রান্ত হয়ে উঠেছে। কিন্তু এটা এক বড় পরিহাস যে ইসলামী বিশ্বের ধন ভারাক্রান্ত দেশগুলোই বেশি অবিকশিত সামাজিক রাজনৈতিকভাবে। তারা ওই ধন সৃষ্টি করেনি, কোনো কিছু সৃষ্টি বা উৎপাদন করেনি তারা, দৈব সম্পদে তারা ধনী হয়েছে। আর ওই সম্পদকে ধনে পরিণত করতেও তাদের সাহায্য করেছে অন্যরা। তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করেনি, বরং তার বিরুদ্ধে তারা সব সময়ই কাজ করে চলেছে। তারা জনগণকে রাজনৈতিক অধিকার দেয়নি, মানুষকে মুক্ত করেনি মধ্যযুগ থেকে, নারীদের আজও করে রেখেছে সম্ভোগের সামগ্রী। অন্ধকারের এলাকায় যা কিছু ঘটতে পারে তারা তার সব কিছুই একটু বেশি করেই ঘটিয়ে চলছে অবিরাম। তারা প্রকাশ্যে চাবুক মারছে, শাসকদের কখনো একলা, কখনো সপরিবারে খুন করছে, কখনো ফাঁসিতে ঝুলোচ্ছে, কখনো এক দেশ ঝাঁপিয়ে পড়ছে আর এক দেশের ওপর, কখনো দেশের সেনাবাহিনী দখল করছে দেশ, কখনো মেতে উঠছে গণহত্যায়। আধুনিক বিশ্বের আলো এখানে নিষিদ্ধ। এখানে আধারের একাধিপত্য রাজনৈতিকভাবে অবিকশিত রয়ে গেছে এ বিশ্ব। আর যা রাজনৈতিকভাবে অবিকশিত তা থেকে সামগ্রিকভাবেই অবিকশিত। ইসলামী বিশ্বকে যারা অধিকার করে আছে
তারা নিজেদের ও পুঁজিবাদী বিশ্বের স্বার্থে অবিকশিত রাখছে ইসলামী বিশ্বকে। এ বিশ্বের সাধারণ মানুষেরা বিকাশের পক্ষে, তারা তাদের প্রতিক্রিয়াশীল শাসকদের বিরুদ্ধে কাজ করে চলছে, কিন্তু অন্ধকার এতই শক্তিশালী যে আলো প্রতিষ্ঠার সংগ্রাম ব্যর্থ হচ্ছে বারবার। পরপর দুটি ঘটনা ঘটেছে অন্ধকার এলাকায়, দুটিই চরিত্রে এক। যদিও আপাত দৃষ্টিতে ঘটনা দুটিকে বিভিন্ন বলে মনে হতে পারে, দুটি সমান হিংস্র ও ভয়াবহ। যদিও অনেকের কাছে একটিকে বেশি ভয়াবহ মনে হতে পারে অন্যটির থেকে, তবে যেটিকে কম ভয়াবহ বলে মনে হবে অনেকের, আসলে সেটিই বেশি মারাত্মক। ইরাক কুয়েত দখল করেছে, খুন খারাপি করছে, এটা অবশ্যই আতঙ্কজনক। তবে এর চেয়ে বেশি আতঙ্কজনক পাকিস্তানের ঘটনা, যেখানে অনির্বাচিত রাষ্ট্রপতি আক্রমণ করেছে নির্বাচিত প্রধানমন্ত্রীকে, অর্থাৎ নিজের দেশকে। বিদেশি শত্রুর আগ্রাসনের থেকে দেশি শত্রুর আগ্রাসন অনেক বেশি ভয়াবহ, বিশেষ করে দেশটি যখন পাকিস্তান, যেখানে রয়েছে এমন আগ্রাসনের চমৎকার ইতিহাস। পাকিস্তানের আমলা ও অনির্বাচিত রাষ্ট্রপতি সেখানকার সেনাপ্রভুদেরই প্রতিনিধি, তার আক্রমণ গণতন্ত্রের ওপর সেনাপতিদেরই আক্রমণ, যারা আর কিছুদিন পর ভোট পড়ে সশরীরেই সিংহাসনে বসবে। ওই তরুণীটিকে যে তারা 20 মাস ক্ষমতা ভোগ করতে দিয়েছে, এটা তাদের অসহায় কৃপা। তবে তারা কখনো ওই তরুণীর অধীনে বাস করেনি, তারাই আসলে শাসন করেছে পাকিস্তান। ওই তরুণীটিকে তারা রেখেছে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনেত্রীর ভূমিকায়। তরুণীটিকে তারা আপাতত ছেড়ে দিয়েছে, তবে তাকে যে ছেড়ে দেবে এটা ভাবা হাস্যকর। তার বাবাকে তারা দড়িতে ঝুলিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র শিখিয়েছে, তাকেও যে দড়িতে ঝুলিয়ে গণতন্ত্র শেখাবে না, অন্ধকার বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ মেটাবে না, এটা নিশ্চিতভাবে বলা যায় না। পাকিস্তানে সশস্ত্র বাহিনী বর্বরতম শিক্ষক, প্রতিদ্বন্দ্বীকে পরম শিক্ষা না দিয়ে সে কখনো সুখ পায় না। ওই তরুণীর নিয়তি হয়তো ঘনিয়ে এসেছে, এটা বেদনাদায়ক। তবে আরও শোচনীয় হচ্ছে যে পাকিস্তানে নিয়তি ঘনিয়ে এসেছে আলোকের এবং পাকিস্তানেরই। এটা কি ইরাকের কুয়েত আক্রমণ ও অধিকারের থেকে বেশি ভয়াবহ নয়? ইরাকে চলছে এখন নৃশংসতম স্বৈরাচার, আর আরব এলাকার সব দেশের অবস্থাই একই রকম। ইরানে 1 দশক ধরে এক অন্ধকারের বদলে আধিপত্য বিস্তার করে আছে আরেক অন্ধকার। যে কুয়েত আক্রান্ত হয়েছে তার অবস্থাও যে ভালো ছিল, সেখানে যে আলো ছিল এমন নয়। বংশানুক্রমিক পারিবারিক শাসন চলছিল সেখানে, মানুষের কোনো রাজনৈতিক অধিকার ছিল না, তবে তারা হয়তো ভোগ করছিল স্বাধীনতাহীন স্বাধীনতা। ইরাক তাও হরণ করেছে। বিভিন্ন আরব রাষ্ট্র যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ ও উপভোগ্য। প্রতিবাদ করতেও যেন তারা ভয় পাচ্ছে, বা সবারই মনে পড়ছে নিজেদের চরিত্র। ওই এলাকায় যদি আলো থাকতো তাহলে প্রতিক্রিয়া হতো অন্যরকম। একটি ইসলামী বিশ্বযুদ্ধ কি বেঁধে যাবে কুয়েত ইরাককে নিয়ে? এটা নির্ভর করছে আমেরিকার উৎসাহের ওপর, নইলে কুয়েত ইরাকেরই একটি তেল খনিজে পরিণত হবে। আমেরিকা আরও ভূভাগের প্রহরী, আমেরিকার ওপরই নির্ভর করে টিকে আছে ইসলামী বিশ্বের বিভিন্ন দেশের গণবিচ্ছিন্ন শাসকেরা। যদি বড় ধরনের কোনো যুদ্ধ বাধে তাহলে বড় রকমের ওলটপালট হতে পারে, এমনকি ইসলামী বিশ্বের অন্ধকারও কেটে যেতে পারে অনেকটা, ভেঙে পড়তে পারে অনেক রাজাধিরাজ রাজপরিবার, বিদায় নিতে পারে প্রমোদ পরায়ণ আমির ও এক নায়কেরা। কুয়েতের মানুষেরা হয়তো ফিরে পাবে স্বাধীনতা, ফিরে পেতেই হবে। তবে তারা যদি আবার আগের আমির বংশেরই প্রজা হয় তাহলে অন্ধকার কাটবে না। বেশ বড় একটা ওলটপালট দরকার ইসলামী বিশ্বে, দরকার একটা প্রচণ্ড সামাজিক রাজনৈতিক ভূমিকম্প, যাতে ওই এলাকার পাথরের মতো জমাট অন্ধকার ভেঙে চুড়ে ঢোকে আলোকের ঝর্ণাধারা।